ऐसा अपना आदमी और उनको भी ना देखा, हमें उनको पड़ोस ना कर लो, और एक पादुका सिपोरन ले लो। अरे बाप, हमारे शरीर में एकदम बिजली पास हो। चलो भेतर चलो। ठाकुर जी हमको बोला अच्छे काम करो, पाप तब बिल्कुल दूर हो गए। हमें हुल्लू में जाकर मिर्जापुर अस्पताल उन्नो छत्तर खुल लो। खूब भालो कर चु भेतुरे चलो। नहीं बिनो दीदी, और हमें ना जाते। आज जावे ना? नहीं, तुम्हारी साथ हमारे ऐसा चुकते। तुम फेले थिएटर करवे और हमारी साथ करवे। फिर तुम्हें थिएटर छोड़ दिलो और तुम्हारी बोल हमारे कुछ भी अच्छा ना आते। ये तुम्हें क्या बोल सो रहे थे? हमें जाने विनोद बीबी, तुम्हें हमारे कभी हमें रुपया दिए थे, तुम्हें रूप दिए थे। एक रूप की जास्ती ना लो, एक रूप की कम की ना लो। लेकिन हमें व्यवसादार अच्छे चुप्पी का खिलाफ हमें और को भी ना कर भी। आज भी ना कर भी विरोध में भी। This is my goodie। हमें जान दिवे मगर गुडील छोड़ बे ना। एकदम सुनते विरोध में भी। ठाकुर रामकृष्ण तुमको कृपा कर लो और भावना मत करो। हमसे तुम 10,000 रुपया दे दो, तुम ले लो, उसमें तुम जीवन भर चलिया जाबे। पूजा करो, नाम कीर्तन करो, किताब पढ़ो, लेकिन परमांश का बहुत कुछ भी दो और रूप का व्यवस्था मत को भी ना करो। टाका था वो टाका हमें ले बो ना। हमें जाने तुम्हें लीबे ना। हमारे एको बात सुनो विनोद बीबी, अगर हम तुमको प्यार करे उन भी तुम्हारे शादी करते तो यार अच्छे उनकी तुम शादी करो। ये जान ना मिस फोन कलकत्ता से अभी निकाल जाओ। ये तुम्हें की बोल सुना थी विनोद बीबी, और हमें यहाँ से जो कुछ कसूर हुआ माफ करो विनोद बीबी। মোট হয়ে এই স্টার থিয়েটার তুমি গড়ে তুলেছো। থিয়েটারের জন্য 50,000 টাকার প্রলোভন তুমি ত্যাগ করেছো। এরই মধ্যে সব আকর্ষণ ফুরিয়ে গেল বিনোদ। 24 বছরের একটা অভিনেত্রীর পক্ষে যে যশ খ্যাতি প্রতিপত্তি অমূল্য তাই তুমি অর্জন করেছো। যশের তুঙ্গ শিখরে উঠে তুমি রক্ত জগৎ ছেড়ে চলে যাবে এ যে কেউ ভাবতে পারছে না। কিন্তু কেউ না পারুক, আপনার তো পারা উচিত। অমৃত সাহায্যে পেয়েছি, তার কি সুখ তো ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগছে। আপনি নাটকের জন্য ঠাকুরের কাছে আমার যেতে বলেছিলেন, আপনার দুদিকে সাধন একসঙ্গে মিলে গেল, আমার তো তা নয়। মনকে চোখ খেলো না বিনোদ, ক্লাসিক থিয়েটার বোধহয় তোমাকে প্রলোভন দেখিয়েছে। প্রলোভন শুনে আমাকে জয় করত, তাহলে আমার বাড়ি আর রাজপ্রাসাদ হত। কেউ কেউ বলছে বিল্লবঙ্গলে চিন্তামণির রোল তোমার নাকি পছন্দ হয়নি। যে আমারই আমারই কাহিনী মাস্টার মশাই, পছন্দ হবে না কেন? যশ তো পেয়েছি অপরন্ত। তোমার এই সংকল্প তাহলে স্থির, বদলাবে না? আপনি আপনি আমাকে হাতে ধরে শিখিয়েছেন, দাদা থেকে ঘোড়া করেছেন, সেবার আপনার কথায় থিয়েটারে ফিরে গেছিলাম, এবার শুধু আপনার অনুরোধে খেটে গেছি বাড়ি, আর কারো কথায় নয়। আমি আর তোমায় অনুরোধ করবো না বিনোদ, তুমি যাই বলো আমি বুঝতে পারছি।
কি নিদারুণ অভিমান নিয়ে তুমি এই রঙ্গ জগৎ ছেড়ে চলে যাচ্ছ। আমার স্ত্রী বলেছিল কারো বেইমানিতে বিনোদিনীর গায়ে ফসকা পড়বে না। তুমি যেদিন বেইমানি করবে সেদিনই হবে তার জীবন তো মৃত্যু। সেদিনের কথা তুমি তুমি কি ভুলতে পারো নি বিনো? তুমি আমাদের সংকট থেকে লাভ করেছ, বারবারই আমরা তা গ্রহণ করেছি। তোমার হাতে যে ক্ষমতা ছিল ভুলেও তুমি তা প্রয়োগ করনি। সেখানের মালিক বলে আজ যারা গর্বে স্থিত হচ্ছে তাদের মালিকানাও তুমি নাম মাত্র বলে তোমার একটা মাত্র দাবি ছিল বিনো, নটীদের যেন কেউ অবজ্ঞা না করে। এই দাবিও কেউ পূরণ করেনি। আমি আমি থিয়েটারের মালিক নই, অধ্যক্ষ বাজ অমৃত বোস এই নাম। অমৃত মহা আনন্দে তোমার পদত্যাগপত্র গ্রহণ করেছে, তোমার এক বছরের বেতন তুমি ফেলে রেখেছ, আমি তাও নিয়ে এসেছি বিনো, নাও নাও বিনো। আমি নেব না মাস্টার মশাই, দুস্থ অভিনেত্রীদের জন্য ওই টাকাটা আপনি খরচ করবেন। আবিষ্কার করুন মাস্টার মশাই, বাকি জীবনে যেন আমি সুখী হতে পারি মাস্টার মশাই, সুখী হতে পারি। আর কারো আশীর্বাদে তোমার দরকার নেই, প্রার্থনা করি তাকে যেন তুমি কখনো ভুলে যেও না, তাকে যেন ভুলে যেও না। এই বেইমানের প্রতিষ্ঠান হয়তো তোমাকে ভুলে যাবে কিন্তু এই গিরিশ ঘোষ কোনো দিন ভুলবে না, ভুলবে না অমৃত বোধ, আর ভুলবে না বাংলার এই অবনত দর্শক। ঠাকুরের আশীর্বাদ তোমার জীবন সার্থক করে সার্থক করে। তুমি কি অন্তর্যামী? কাল থেকে আমার মনটা তোমারই দর্শন কামনা করছিল। কোথা থেকে এলে? শব্দ বন্ধ হয়ে গেছে তাই তো, শব্দ তোমার বন্ধ হয়ে গেছে তাই তাই আমার তোর আমি খুলে দিয়েছি। এবার এইবার এসো রাঙাবাবু, তুমি এখনো চাও তোমার ঘরে নিয়ে যেতে? আমার গায়ে কত ধুলো লেগেছে, সব আমি চোখের জল দিয়ে ধুয়ে দেবো। ঠাকুর রামকৃষ্ণ যার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন তার চেয়ে বড় পাওনা কার? আমাকে নিয়ে তুমি সুখী হবে না মাস্টার গোসাই, রাঙাবাবু তোমার সমাজ আমাকে কামনা করে দেবে। আমায় ত্যাগ করবে? ধনীকে কেউ ত্যাগ করে না, ত্যাগের ভুল শুধু ওই গরিবদের জন্য। মোহ যদি হতো সবার চোখে এগিয়ে গেলেও ঠাকুর রামকৃষ্ণ চোখে আমি এড়াতে পারতাম না। তার কাছে যাবার আমি ওই গাড়ি চাপা পড়তাম, নয়তো তার চোখে এরা আমি রক্ত হয়ে যেতাম। আমি তার কল্পতরুর কাছে তার মানস কন্যাকে বর দিয়েছি। আমার চোখে সে প্রস্তাব রত্ন, আর দূরে সরে থেকো না, আর দূরে সরে থাকতে পারবে না। আমি জানি ওরা শুধু ছিপে টাকা নিয়ে ঘাটাঘাটি করেছে, আসল লগ্ন আমার জন্যই সঞ্চিত আছে। আমি আর পারছি না রাঙাবাবু, আমি আর পারছি না, আর বছর অভিনয় করেছি, আজ আমার অভিনয়ের শেষ। আমাকে তুমি চরণে যায় না রাঙাবাবু, চরণে যায় না।
বাইরে দরজায় কত গাড়ি ঠিকই মেঘার পাঁচ মিনিট এখানে থাকলে পাগল হয়ে যাবে এবার নিজের ঘরে গিয়ে তুই তুই শুক্রিয়া মিল আমাকে ছেড়ে তুমি কে নিয়ে থাকবে ঠাকুরের ছবি খেলা তো ঠাকুর তো সম্প্রদান করেছে আর কি কিছু বাকি আছে চলো চলো একটু একটু দাঁড়াও যাবার আগে শেষ প্রণাম করে যাই জীবনে যা